ওই আপনি আমার আশ্রয় মানে কি করতেছেন? ছাগলের গোস্ত পাই না, অনেক দিন খাই না, শরীরের মধ্যে উঠছে আজকে ছটফটানি। অল্প খিরে দেবো আজকে কুরবানি। আল্লাহ তুমি জানো এটা কি কইতেছে? আসিয়ার মার যদি কিছু হয় না তাহলে পরে কিন্তু আপনার খবর করে ফেলাম আমি। সৈয়দ ফারুক শেখ, ফালাইয়া লাভ নাই, নিয়ত যখন করছি ছাগলটা আমি করবো জবাই। দা 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 ওভাবে বলে দা, শিলি ছোট যাবে। ওই বাহাদুর ব্যাপারে কসম কেটে কইতেছি, আমার আসিয়ার মেরে ছেড়ে দে, নালে তোরে আছে না জবাই দিয়া একদম পিস পিস করে কাইটা। ওই যে মাওয়া ঘাটের ফেরি ঘাটে আছে না, ওইখানে হরিণের মাংসকে তো খাওয়াই দিব। আসিয়ার মারে যদি তুই চাস, মায়ের দুধ যদি খাস, আয় তুই সামনে মারুন তোরে গুল্লি, ডাইরেক্ট গিয়া পড়বি নয়া দিল। ওরে তুই আমাকে ভালো হতে দিলে দারে, আসিয়ার মা ওই আমাকে ভালো হতে দিল না, ওরে আদম বাবা তুমি আমাকে ভালো হতে দিল না, আমি আর কারো চরম না। আয় আজকে তুই, আমি আর কারো কথা শুনু না, আমি কোনো কন্ট্রোলে নাই রে, আয় আয় সামনে আয়। তোর অভিনয় দেখিয়া ও বকরিও করে মেয়ে, আমাদের দেশ থেকে এটা দূর হইব কবে? আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যে তো হার আমাকে শেষ করে দিতে পারে। সৈয়দ ফারুক শেখ ভালো হইরা দেখ, দেখতাছে সবাই তোর ছাগল হইব জবাই। আমার ভিতরে কোন হান শক্তি এসে পড়ছে কিন্তু, এই ডগার বাচ্চা ডগ, আমি তোর সত্যি সত্যি কিন্তু কামড় দেখা পাবো কিন্তু। তোর উপরে এখন আমি হাত পা চালাম, এরপরে তুই কিতা করবি? তুই আর তোর আসিয়ার মারে লইয়া হাসি উঠবি। তুই আমাকে বাঁচতে দিলে তারে আব্বা, আব্বা আমাকে বাঁচতে দিল না, কেউ আমাকে বাঁচতে দিল না আব্বা। কি স্বপ্ন দেখলাম, একদিকে দেখলাম আমার আসিয়ার মা, আরেকদিকে দেখলাম হচ্ছে গিয়ে আমি হিরো। কি হচ্ছে, ভোর হয়ে গেছে গা, আকাশ কোন হইতেছে ফর্স হয়ে গেছে গা। ও আল্লাহ আল্লাহ তুমি আমার স্বপ্নটা সত্যি করে দিও আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করতেছি তুমি আমার স্বপ্নটা সত্যি করে দিও, আমি যাতে হিরো হইবার পারি। এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় গো আল্লাহ, তাহলে সিরাজগঞ্জের কৃতি সন্তান আমার পুলক কাকা যে কি খুশি হবো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ যে হোক আমার স্বপ্ন সত্যি করে দাও। যাই যাই গিয়ে ডাইরেক্টর সাহেব একটু জানে আসি। ও ভালো মা, আল্লাহ গো পেটটা মুসুর দিয়ে উঠলো, কেমনে কি করি, আর সময় পেল না গো, আর সময় পেল না, বাথরুমে যাই গো। হ্যাঁ